আসসালামু আলাইকুম। লিংকডইনের স্টেপ বাই স্টেপ যে টিউটোরিয়াল তৈরি করছিলাম আজকে তার 4 নাম্বার ভিডিও, যেটাতে আমরা একটা লিংকডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। তো এর আগে আমি হোয়াই লিংকডইন প্রোফাইল, মানে লিংকডইন প্রোফাইল আপনি কেন তৈরি করবেন, নেম এবং নিশ কিভাবে সিলেকশন করবেন, কম্পিটিটর কিভাবে অ্যানালাইজ করবেন এই বিষয়গুলো দেখেছি। আজকে দেখাবো কিভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন স্টেপ বাই স্টেপ। তারপর দেখাবো কিভাবে আপনার লিংকডইনের ইউআরএল আপনার কাস্টমাইজ করা উচিত, লিংকডইন প্রোফাইল পিকচার কেমন হওয়া উচিত ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আপনার একটা সিরিজ টিউটোরিয়াল তৈরি করবো লিংকডইনের উপর, এবং আমার এই চ্যানেলের লিংকডইন প্লেলিস্টে এই ভিডিওগুলো আপলোড করবো। প্রত্যেকটা ভিডিও যদি আপনি দেখেন তাহলে আপনি একটা প্রফেশনাল মানে লিংকডইন প্রোফাইল তৈরি করতে পারবেন এবং সেট আপ করতে পারবেন, যেটা দিয়ে মার্কেটিং করলে, প্রপারলি মার্কেটিং করলে আপনি কাজও পেয়ে যেতে পারেন ইনশাল্লাহ। ওকে, তো লিংকডইন প্রোফাইল তৈরি করার জন্য আমাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমরা একটা ব্রাউজার ওপেন করে নিলাম। এখন আপনি এই জায়গায় সার্চ করবেন লিংকডইন। লিংকডইন লিখে সার্চ করার পর আপনি এখন যেটা করবেন, এখানে আপনার লিংকডইনের অনেকগুলো অপশন আছে, আপনি লিংকডইনের সাইন আপ অপশনে যাবেন। এই যে সাইন আপ লিংকডইন, সাইন আপ লিংকডইনে যাওয়ার পর এখন যেটা করবেন, আপনি অলরেডি যদি আপনার একটা লিংকডইন অ্যাকাউন্ট থেকে থাকে ওইটাকে লগ ইন করার জন্য আপনি সাইন ইনে ক্লিক করবেন। আর যদি আপনার কোনো লিংকডইন প্রোফাইলে না থেকে থাকে তাহলে আপনি একটা প্রোফাইল তৈরি করার জন্য এখানে একটা ইমেল অ্যাড্রেস এবং একটা পাসওয়ার্ড দিয়ে এগ্রি অ্যান্ড জয়েনে ক্লিক করবেন। তো এখানে একটা ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি। তো আমি একটা টেম্পোরারি ইমেল নিয়ে নিচ্ছি এখান থেকে। দেখুন, আমি এখানে একটা টেম্পোরারি ইমেল ইউজ করেছি এইটা টিউটোরিয়াল তৈরি করার পারপাসে, কিন্তু আপনি অবশ্যই এই এই প্রোফাইলে কখনো টেম্পোরারি ইমেল ইউজ করবেন না। আপনি আপনার পার্মানেন্ট বা আপনার মেইন যে ইমেইলের অ্যাড্রেস রয়েছে সেই ইমেইল অ্যাড্রেসটা এখানে ইউজ করবেন, যে ইমেইল অ্যাড্রেসের পাসওয়ার্ড আপনি জানেন। এখন আপনার পাসওয়ার্ড এখানে 6+ ক্যারেক্টারসের একটা পাসওয়ার্ড আপনাকে এই জায়গায় ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনি এগ্রি অ্যান্ড জয়েনে ক্লিক করবেন। এখন আপনাকে এই জায়গায় একটা ফার্স্ট নেম এবং একটা লাস্ট নেম দিতে হবে। ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনি কি দিবেন? দেখুন, অনেকেই দেখা গেছে এখানে আপনার অনেক ধরনের নাম ব্যবহার করে থাকেন, যেমন ফেসবুকে আমরা অনেক সময় ফেক নাম ব্যবহার করে থাকি, কিন্তু লিংকডইনে আপনি কোনো অবস্থায় এইটা করবেন না। কারণ এইটা হচ্ছে এই লিংকডইনটা আপনি তৈরি করছেন কেন, কাজ পাওয়ার জন্য, এখান থেকে আপনি টাকা ইনকাম করবেন, এবং এই প্রোফাইলটা যেন আপনার টেকসই হয় এই দিকে আপনি লক্ষ্য রাখতে হবে। আপনি অবশ্যই এই নামটা এখানে ইউজ করবেন আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে নাম রয়েছে, কেননা যখন আপনার এই প্রোফাইলটা ব্যান করে দিবে তখন আপনি এই আপনার ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করে এই প্রোফাইলটাকে ব্যাক করে নিয়ে আসতে পারবেন। এই জন্য আপনি কখনোই লিংকডইনে আপনার ফেক নাম ইউজ করবেন না, লিংকডইনে আপনার ন্যাশনাল কার্ড অনুযায়ী যে নাম রয়েছে আপনি অবশ্যই সেই নাম এখানে ব্যবহার করবেন। তো আমি একটা নাম এখানে দিয়ে দিচ্ছি। নাম দেওয়ার পর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এই ধরনের একটা ক্যাপচা আপনার সামনে আসতে পারে, মানে ভেরিফিকেশন চাইতে পারে। যদি চায় তাহলে আপনি ভেরিফিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে বলতেছে পিক দ্য ইমেজ দ্যাট ইজ ওয়ান কারেক্ট ওয়ে আপ। এইখানে কোন ইমেজটা আপনার কাছে কারেক্ট মনে হচ্ছে, ঠিক আছে, আমার কাছে এই ইমেজটা কারেক্ট মনে হচ্ছে, আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন এই জায়গা থেকে আমাদেরকে বলতেছে কি আমাদের কান্ট্রি এবং আমাদের ইয়ে দেওয়ার জন্য, আপনার হ্যাঁ কান্ট্রি দেওয়ার জন্য। তো এখানে আমাদের ডিফল্ট যে কান্ট্রি দেওয়া আছে মানে বাংলাদেশ, অবশ্যই আমরা এখানে আমরা বাংলাদেশটাই সিলেক্ট করে দিব। এই ক্ষেত্রে অনেকেই দেখেছি যারা তাদের লিংকডইন প্রোফাইলে ইউকে, ইউএসএ বা অন্যান্য কোনো কান্ট্রি দিয়েছেন, তাদের ধারণা যে অন্যান্য কান্ট্রি দিলে কাজ বেশি পাওয়া যাবে। তো দেখুন এখন আর সেই দিন নেই, আপনি যদি কোনো ওয়ে ইউজ করে এখানে লোকেশন চেঞ্জ করে দেন তবে আপনার প্রোফাইলটা ব্যান হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবং আপনার প্রোফাইল ব্যান করে দিতে পারে। এই জন্য অবশ্যই আপনি লোকেশনে আপনার বাংলাদেশটা উল্লেখ করবেন, তারপর সিটিতে আপনি যে শহরে আছেন সেই শহরের নামটাই এখানে দিয়ে দিবেন। আমি সিলেটে আছি এই জন্য এখানে সিলেটটা দিয়ে দিলাম। তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখন দেখুন এখানে বলতেছে মোস্ট রিসেন্ট জব টাইটেল, এইখানে আপনি একটা জব টাইটেল দিয়ে দিবেন। তো জব টাইটেল আপনি কি দিবেন? দেখুন, ধরুন আপনি এই প্রোফাইলটা মানে আপনি যে লিংকডইন প্রোফাইলটা এখন
ক্রিয়েট করছেন এই প্রোফাইলটা দিয়ে আপনি গ্রাফিক্সের কাজ করবেন, তখন আপনি গ্রাফিক্স রিলেটেড কোনো একটা জব টাইটেল এখানে দিয়ে দিবেন। আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবেন এই প্রোফাইল দিয়ে, এই ক্ষেত্রে আপনি এখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা জব টাইটেল এখানে দিয়ে দিবেন। আপনি ওয়েব ডেভেলপমেন্টে যদি কাজ করতে চান তাহলে ওয়েব ডেভেলপমেন্ট জব রিলেটেড একটা জব টাইটেল আপনি এখানে দিয়ে দিবেন। যেহেতু এই প্রোফাইল দিয়ে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করব, তো আমি এখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা জব টাইটেল দিয়ে দিচ্ছি। কি দিচ্ছি? ডিজিটাল মার্কেটিং ম্যানেজার আমি দিব, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার আমি এটা দিয়ে দিলাম। আপনি আপনার রিলেটেড জব টাইটেলটা এখানে দিয়ে দিবেন। এমপ্লয়ি টাইপ এইখানে ক্লিক করলে আপনি ফুল টাইম এমপ্লয়ি ছিলেন না পার্ট টাইম এমপ্লয়ি ছিলেন, মানে কাজ করেছেন, আপনি এটা সিলেক্ট করে দিবেন। এখানে অনেকগুলো অপশন আছে, অবশ্যই আপনি ফুল টাইম এমপ্লয়ি টাইপ এটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে মোস্ট রিসেন্ট আপনি কোন কোম্পানিতে জব করেছেন। এখানে অনেকেই কনফিউশনে থাকেন যে আমি তো আসলে কোনো জব করিনি কোনো কোম্পানিতে, আমি এখানে কি দিব। ঠিক আছে, আপনি যে কোনো একটা কোম্পানির নাম এখানে দিয়ে দিবেন, কোনো সমস্যা হবে না। যেমন আমি এখানে আমার কোম্পানির নামটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমি আমার কোম্পানির নাম দিয়ে দিয়েছি। আপনি এই নামটা ইউজ করতে পারেন অথবা আপনি যে কোনো নাম এখানে ইউজ করলে আপনার কোনো সমস্যা হবে না। তারপর আপনি কি করবেন, এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখন দেখুন চাচ্ছে আপনার কনফার্ম ইয়োর ইমেল, আপনার ইমেল অ্যাড্রেসে একটা কোড যাবে, এই কোডটা আপনাকে এখানে দিতে হবে। এই যে আমি টেম্পোরারি ইমেল ইউজ করেছিলাম, দেখুন এখানে লিঙ্কে দেখে একটা কোড চলে আসছে, আপনার ইমেলে এরকম একটা কোড চলে যাবে, এখান থেকে আপনি জাস্ট এই নাম্বারটা দিয়ে দিবেন। আমি কোডটা দিয়ে দিলাম, দেওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি কোডটা নিয়ে নিয়েছে, কিন্তু আবার একটা ক্যাপচা এখানে দিয়ে দিয়েছে, এটা হচ্ছে অনেক ঝামেলার একটা বিষয়, দেখি হয় কি না। হ্যাঁ, হয়ে গিয়েছে। আচ্ছা, এখন দেখেন, এখন আমার দেখাচ্ছে আর ইউ লুকিং ফর এ জব, আপনি কি জব খুঁজতেছেন। এখানে আছে দেখেন, ইয়েস আই অ্যাম কি অ্যাকচুয়ালি লুকিং ফর এ নিউ জব, নো নট রিয়েলি, ঠিক আছে, এটা নো আই এম নট ইন্টারেস্টেড ইন এনি জব অপরচুনিটি। এখান থেকে আপনি এখন কি সিলেক্ট করবেন, আপনি যে কোনো একটা অপশন সিলেক্ট করলেও আপনি পরবর্তীতে এখান থেকে জব আপনি নিতে পারবেন। আমি নটটা দিয়ে দিচ্ছি, এই মুহূর্তে আমার প্রয়োজন নেই, তারপর আমি নেক্সটে ক্লিক করলাম। ঠিক আছে, তারপর এখানে আছে অ্যাড ইউর ইমেল কন্ট্যাক্ট, ঠিক আছে, এখানে আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, আমি এখান থেকে একটা টেম্পোরারি ইমেল দিয়ে দিচ্ছি, আপনি অবশ্যই আপনার এখানে একটা পার্মানেন্ট ইমেল অ্যাড্রেস দিবেন। তারপর আপনি এখানে কন্টিনিউ করতে পারেন অথবা এই অপশনটাকে আপনি পুরোপুরি এখান থেকে স্কিপ করে যেতে পারেন। স্কিপ করার পর দেখেন এখানে আমাকে কি বলতেছে, কানেক্টিং উইথ দ্য পিপল, লেটস ইউ সি আপডেটস অ্যান্ড কিপ ইন দ্য টাচ। এখানে আমরা এই যে কিছু ফ্রেন্ড আমাদেরকে দেখাচ্ছে, এদেরকে সাজেস্ট করতেছে এদের সাথে আমি কানেক্ট হওয়ার জন্য, ঠিক আছে, আমার রিলেটেড, কারণ আমি আমার প্রোফাইলে ডিজিটাল মার্কেটিং দিয়েছিলাম, এরা সবাই ডিজিটাল মার্কেটিং রিলেটেড, এদেরকে সাজেস্ট করতেছে কানেকশন করার জন্য, মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য। ফেসবুকে যেটাকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট বলে থাকি, লিঙ্কডিনে আমরা সেটাকে কানেকশন বলে থাকি, ইনস্টাগ্রামে সেটাকে আমরা ফলোয়ার বলে থাকি। এখানে আমি কিছু কয়েকজনকে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারি, আবার ইচ্ছে করলে এখান থেকে আমরা স্কিপ ফর নাও ক্লিক করে আপাতত এটাকে আমরা স্কিপ করে দিতে পারি। ঠিক আছে, এখন দেখেন এই জায়গায় আপনার আমাদের প্রোফাইল পিকচার দিতে হবে, অ্যাড এ ফটো, এখান থেকে একটা প্রোফাইল পিকচার আমাদেরকে দিতে হবে। তো কিভাবে আপনি প্রোফাইল পিকচার দিবেন এইটা নিয়ে আলাদা ভিডিও দেওয়া আছে, আপনি আশা করি সেই ভিডিও দেখবেন। আপাতত আমি এখানে ক্লিক করে, সরি এখানে না, চেঞ্জ ফটোতে ক্লিক করে আমি একটা ফটো এখান থেকে দিয়ে দিচ্ছি। আমি জানি না এখানে কি আছে, দিয়ে দিই দেখি। হ্যাঁ, এখানে আমার একটা ফটো আছে, আমি এখান থেকে একটা ফটো দিয়ে দিচ্ছি। দেখুন এই ফটোর কোন অংশ আপনি এখানে বসাতে চান, এখানে ধরে আপনি ইচ্ছে করলেও এটা সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, আপনি এটাকে সিলেক্ট করতে পারবেন, সিলেক্ট করার পর আপনি সেভ ফটোতে ক্লিক করে দিবেন। তারপর আপনি কি করবেন, এই যে কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে কোনো কিছু করতে হবে না, আপনি নেক্সটে ক্লিক করে দিবেন।
নেক্সটে ক্লিক করার পর এখন আমাদের দেখেন এখানে যে অপশনে আসুক না কেন আমাদের আপাতত কোনো কিছু করার নেই, জাস্ট ফিনিশে আপনি ক্লিক করলেই আপনার একটা প্রোফাইল রেডি হয়ে যাবে। ঠিক আছে, এই যে ফিনিশ, এখন অলরেডি আমাদের একটা প্রোফাইল রেডি হয়ে গিয়েছে। এখন আমরা কি করব দেখেন, এই প্রোফাইলে আমাদের এখন অনেক কিছু সেট আপ করতে হবে। যেমন আমি যদি আমার নামের উপরে ক্লিক করি, এখানে যে নামটা ইউজ করেছি দেখেন আমাদের প্রোফাইল দেখাচ্ছে। এখন এই জায়গা থেকে আমাদের কী করতে হবে, একটা ব্যানার ইমেজ দিতে হবে। তো ব্যানার ইমেজ দেওয়ার জন্য আপনাকে এই যে ক্যামেরা আইকন রয়েছে, এই ক্যামেরা আইকনে আপনি যদি ক্লিক করেন, এডিট প্রোফাইল ব্যাকগ্রাউন্ড আপনি যদি এইখানে যান, এইখান থেকে আপনি একটা ব্যানার ইমেজ এখানে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, তবে দেখুন এগুলো কিন্তু আপনার সাইজে মিলতেছে না। তো আপনি এর আগে যেটা করবেন, লিঙ্কডইনের সাইজ অনুযায়ী একটা ব্যানার ইমেজ আপনি এর আগে তৈরি করে নেবেন ক্যানভা দিয়ে। এটা আমি প্রতিটা ক্লাসে আলাদা আলাদাভাবে দেখিয়েছি কীভাবে আপনি ব্যানার ইমেজ তৈরি করবেন লিঙ্কডইনের জন্য, কীভাবে আপনি লিঙ্কডইনের প্রোফাইল ইমেজ তৈরি করবেন, কীভাবে আপনি লিঙ্কডইনের টাইটেল এখানে ইউজ করবেন। হ্যাঁ, এগুলো সব ভিডিও আপনি দেখে নেবেন। এখন যেটা হচ্ছে, আপনি কী করবেন, এই যে অ্যাড প্রোফাইল সেকশন আছে, অ্যাড প্রোফাইল সেকশনে গিয়ে আপনি এইখানে যা যা দিতে হয়, আপনার অ্যাবাউট, তারপর এডুকেশন, তারপর হচ্ছে অ্যাড পজিশন, এই সবগুলো আপনি এখানে আস্তে আস্তে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি দেখতে পারবেন কোথায় কী আছে অ্যাড স্কিল, এগুলো আপনি এখান থেকে ফিল আপ করে দিবেন। ঠিক আছে, তারপর হচ্ছে কি, আপনি এই এডিটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আরও অনেকগুলো অপশন পাবেন, এইগুলো আপনি ফিল আপ করে দিবেন। আমি এই ভিডিওতে দেখাবো না, কেন দেখাবো না, কারণ দেখেন আমি স্টেপ বাই স্টেপ এখানে মানে ছোটো ছোটো করে ভিডিও তৈরি করতেছি। এই ভিডিওগুলোতে সবগুলাই আমার দেয়া আছে, আপনি এগুলো দেখলে আস্তে আস্তে করতে পারবেন। যেমন দেখেন এখানে অ্যাড সেকশন, অ্যাড সেকশন নিয়ে আমি আলাদা ভিডিও তৈরি করেছি যে কীভাবে আপনার অ্যাড সেকশন দেওয়া উচিত। দেখেন প্রোফাইল অ্যাবাউট, প্রোফাইলে কী লেখা উচিত, কী লেখা উচিত না, এটা নিয়ে আমার আলাদা ভিডিও তৈরি করা আছে। যেমন এই যে হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার অ্যাড প্রোফাইল সেকশন, আপনি যদি আমার অ্যাড প্রোফাইল সেকশন কীভাবে অ্যাড করতে হয় ওই ভিডিও দেখেন, তাহলে আপনি পুরোপুরিভাবে করতে পারবেন। তাছাড়া লিঙ্কডইন নিয়ে পুরো একটা ভিডিও আমার তৈরি করা আছে, আমার যে লাইভ ক্লাস রয়েছে লিঙ্কডইনের লাইভ প্লেলিস্ট, এই চ্যানেলের লাইভ প্লেলিস্টে গেলে আপনি একটা ভিডিও পেয়ে যাবেন। ওই ভিডিওতে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত বলতে আপনার এই এক থেকে এই ষোলো পর্যন্ত যে বিষয়গুলো আমি এখানে লিখে রেখেছি, মানে কীভাবে আপনি লিঙ্কডইন প্রোফাইল পুরোপুরি সেট আপ করবেন, এইরকম একটা ভিডিও দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আজকে এই এইখানে আমি আপনাদেরকে তেমন কোনো কিছু শেখাবো না, আজকের ভিডিও এই পর্যন্ত। তবে স্টেপ বাই স্টেপ যদি আপনি লিঙ্কডইনের পুরোপুরি ভিডিও দেখতে চান, তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আমি স্টেপ বাই স্টেপ লিঙ্কডইনের সবগুলো ভিডিও এই চ্যানেলে আপলোড করব। তাছাড়া ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং নিয়ে আমি সব ক্যাটাগরির ভিডিও তৈরি করছি এবং এই চ্যানেলেই আপলোড করছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।